দেখো সোনালী, পরিস্থিতি অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। এখন সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা সরকার পক্ষ এবং যারা সরকারের এই আর্থিক দুর্নীতি এবং আর্থিক অবস্থার বিরোধী যারা প্রতিবাদ করছিলেন, এদের দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং সরকারের ওপরে চাপ বাড়ছিল যে প্রধানমন্ত্রী যাতে ইস্তফা দেন। যেটা জানা যাচ্ছে যে মাহিন্দা রাজাপক্ষে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, এবং সেই ইস্তফা দেওয়ার পরেই এই যে সংঘর্ষ, অর্থাৎ সরকার পক্ষ এবং প্রতিবাদী, এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। সশস্ত্র বাহিনী মোতায়েন করা সত্ত্বেও সংঘর্ষ চলছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, বহু শতাধিক মানুষ আহত হয়েছে, এবং প্রধানমন্ত্রী পদত্যাগের মাধ্যমে শ্রীলঙ্কা একটা সরকার পরিবর্তন হতে চলেছে, এইরকম একটা আবহ তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে এই সংঘর্ষ, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকারের পরিবর্তন, এই সবকিছুর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা এই যে একটা অদ্ভুত ধরনের সংকট তৈরি হয়েছে, সেই সংকটের মধ্যে দিয়ে শ্রীলঙ্কা কোথায় গিয়ে পৌঁছবে, এবং সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, সেটাকে আদৌ সশস্ত্র বাহিনী এবং সেনারা নিয়ন্ত্রণে আনতে পারেন কিনা। স্বর্ণালী, ধন্যবাদ রাজস্ব। ৩৫৬ ধারা নিয়ে আলিপুর দুয়ারের বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট। তবে কি অমিত শাহর বার্তায় হতাশ? বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে উঠছে এমনই প্রশ্ন। ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, এ নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। ৩৫৬ ধারা বা সিবিআই কোনো দাওয়াই নয়, লড়াই করতে হবে রাজনৈতিকভাবে। সূত্রের দাবি, কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপি নেতাদের এই বার্তা দিয়েছেন অমিত শাহ, যার জেরে কি হতাশ বঙ্গ বিজেপির একাংশ? প্রশ্নটা উঠছে, তার কারণ হল ৩৫৬ ধারা নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের এই ফেসবুক পোস্ট, যেখানে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি ৩৫৬ ধারা প্রয়োগই না করা যায় তাহলে সংবিধানে তা রেখে লাভ কি? যদি এইরকম বিষম পরিস্থিতিতেই সংবিধানের এই ধারা, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে রক্ষা কবচ হতে পারে, সেটা যদি প্রয়োগ করা নাই যায়, তাহলে আদৌ কি এই ধারার কোনো প্রয়োজনীয়তা আছে, বা এই ধারা কি সংবিধানে থাকার মতন জায়গায় আছে? দলীয় বিধায়কের এহানো ফেসবুক পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি জেলা বিজেপি নেতৃত্ব, তবে দলের অন্দরে শুদ্ধিকরণের ডাক দিয়েছেন জেলা সভাপতি। কর্মী বা নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে বাগে আনতে হবে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে তাদের, কারণ দল আগামী দিনে ক্ষমতায় আসবে। যদি আমাদের মধ্যে শৃঙ্খলা না থাকে, অনুশাসন না থাকে, ভবিষ্যতে সেটা তৃণমূলের সরকারের মতো হবে। তারা হয়তো কেউ বুঝতেছে না যে কোনটা ভালো, কোনটা আমার সোশ্যাল মিডিয়ায় লেখা উচিত, কোনটা লেখা উচিত নয়, কার বিরুদ্ধে বলা উচিত, কার বিরুদ্ধে বলা উচিত নয়। যেখানে কিছু ভালো কিছু খারাপ থাকে, সেখানে শুদ্ধিকরণের মাধ্যমে খারাপটাকে বেছে ফেলা সম্ভব, সমস্ত পছন্দরা মানসিকতা, সুতরাং শুদ্ধিকরণ কাদের বলবেন? গত সপ্তাহে আলিপুরদুয়ারে বিজেপি যুব মোর্চা জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জেলা জুড়ে বিজেপির অন্দরে শুরু হয় বিক্ষোভ। বিজেপির এই কোন্দল নিয়ে অস্বস্তি কাটার আগে আরেক বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে মাথা চাড়া দিল বিতর্ক। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। মালদা মেডিকেলের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না, তারা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ নির্মল মাজির, পাল্টা জবাব দিয়েছে সিপিএম, মন্তব্যে নারাজ চিকিৎসকরা।